রাষ্ট্রীয় অতিথিশালার উপহার সংক্রান্ত দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে 1 লাখ রুপি জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পরপরই ইমরান খানকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ঘোষিত রায় প্রত্যাখ্যান করেছে। এটা পূর্ব পরিকল্পিত রায় বলে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এদিকে ইমরান খানের দলের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোরেশি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, আমরা আদালতের এমন রায় প্রত্যাখ্যান করি। আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত। আমরা আগে থেকেই এমনটি আশঙ্কা করছিলাম। কোরেশি আরো বলেন, ইমরান খান আগে থেকে বলেছেন জুডিশিয়ারি তাকে গ্রেফতার করতে চায়, কারণ তারা তাকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে চায়। 70 বছর বয়সে ইমরান খানের সঙ্গে কি ন্যায় বিচার করা হলো, এমন প্রশ্ন রাখেন তিনি। এবার মনে হয় চাকরিটা পেয়ে যাচ্ছি। পাকিস্তানের সংবিধানের অনুচ্ছেদ 10-1 বলা হয়েছে প্রত্যেক নাগরিক ন্যায় বিচার পাবে। ইমরান খানের প্রতি ন্যায় বিচার করা হয়েছে কিনা তিনি সেই প্রশ্ন রাখেন। রায় ঘোষণার খবর টেলিভিশনে প্রচারের সঙ্গে সঙ্গে পুলিশ জামান খান পার্কে এসে তাকে গ্রেফতারের জন্য হাজির হয়। উল্লেখ করে কুরেশি বলেন, পুলিশ কি রায়ের তথ্য আগে থেকেই জানতো? ইমরান খানের বাড়ির গেট ভাঙা হয়েছে। উল্লেখ করে তিনি বলেন, বাড়ির গেট ভাঙার কি প্রয়োজন ছিল? এদিকে এক বিবৃতিতে দলের জ্যেষ্ঠ নেতা আলী মোহাম্মদ খান বলেন, পিটিআই চেয়ারম্যানের প্রতি ন্যায় বিচার করা হয়নি।